এই তোমরা দুজন কি করছো এখানে? কি করো? কলা এখানে তোমাদের কাজ কি? এই যে আমার হাঁটুর উপরে কাজ কি? হ্যাঁ, এই পিটু তুই আয়, ওদের একটু ঝগড়া কর কেন? এই ঝগড়া কর কেন? কিসের ঝগড়া? এই দুজনের ঝগড়া কিসের? দুজন না, একজন একজনকে না দেখলে থাকতে পারো না, আমার ঝগড়া কিসের? ওরা ঝগড়া করে বাবা, এই ঝগড়া কিসের? জামাই বউর ঝগড়া কিসের? হ্যাঁ, কিসের ঝগড়া? ওদের মন ভালো নেই। কেন? ওই যে বউরা সবসময় একটু ইরিটেটেড থাকে তো জামাইদের উপরে, দ্যাটস ওয়াই ও একটু ইরিটেটেড থাকে সিটুর উপরে। সিটু যতই ওকে আদর করুক, ওর হ্যাঁ আসলে এগুলো পছন্দ হয় না। ও যেমন আমি তোমার উপর ইরিটেটেড থাকি, ওকে, তেমন কলাও সিটুর উপর ইরিটেটেড থাকে। একটু একটু কলা ওরা একটু আদর করতে পারো না? না হ্যাঁ না, কেন? সিটু ছোট না, ওর একটু আদর করতে পারো না? জামাই আমার ছোট, আর বড় কিসের? কই যাও, কই যাও, কই যাও, কই যাও, আদর কাকে বলে শিখেছে, কই যাও, কই যাও, ধরো না, ধরো না, কই যাও। মনে পড়ছে আর গেঞ্জি ভিতরে ঢুকতে হবে তাই? আমাকে মারতে আসতেছে। আসলে হ্যাঁ, মানে কি, মানে কি আমাকে মারতে আসছো কেন? না, তোমাকে মারতে না, তুমি হাতটা সরিয়ে ফেলো। এই মামুর সাথে সমস্যা কি তোমার? হ্যাঁ, মামুর সাথে সমস্যা তুমি কি? ওখান থেকে নেমে এসে আমাকে মারতে আসছো, তোমার এত বড় সাহস! ও আবার ঢুকাঢুকি শুরু করছে, ওই যে গেঞ্জির মধ্যে ঢুকবে, ও টি শার্টের মধ্যে, ও একটু মাথা নষ্ট আছে, ও একটু পর্দায় থাকতে পছন্দ করে। ও স্ট্রাগল করতে পছন্দ করে। ঢুক ঢুক ঢুক, এরকম মামুনি যদি থাকে, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। এইটা ভালো ছিল, এইটা ভালো ছিল। কি ভাই খুঁজে বেড়াচ্ছে আমাকে? এইটা ভালো ছিল। এইটা ভালো ছিল, সাবাস কলা, এতদিনে, এতদিনে পেরেছে।